বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কি রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়াতে জ্যোতি আলু হাজার থেকে এগারোশো টাকা পার কুইন্টাল হুগলির শ্যাওড়াপুলিতে এগারোশো ষাট থেকে এগারোশো আশি টাকা কুইন্টাল বীরভূমের বোলপুরে বারোশো থেকে তেরোশো টাকা প্রতি কুইন্টাল বর্ধমানের কালনাতে জ্যোতি আলু হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল বর্ধমানের কাটোয়াতে এগারোশো থেকে এগারোশো ষাট টাকা কুইন্টাল প্রতি আলুর বাজার দর হুগলির পাণ্ডুয়াতে জ্যোতি আলু এগারোশো কুড়ি থেকে এগারোশো চল্লিশ টাকা কুইন্টাল প্রতি জলপাইগুড়ির আলিপুরদুয়ারে সাতশো থেকে আটশো টাকা কুইন্টাল জলপাইগুড়ির ময়নাগুড়িতে সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল মালদার ইংলিশ বাজারে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল মালদার গাজলে আটশো থেকে আটশো টাকা কুইন্টাল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল উত্তর দিনাজপুরের ইসলামপুরে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা কুইন্টাল বর্ধমানের দুর্গাপুরে আটশো থেকে আটশো টাকা কুইন্টাল কোচবিহারের বক্সিরহাটে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা কুইন্টাল কোচবিহারের মাথাভাঙাতে ছশো থেকে সাতশো টাকা কুইন্টাল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কুইন্টাল দার্জিলিংয়ের কালিম্পংয়ে জ্যোতি আলু পনেরোশো থেকে আঠেরোশো টাকা কুইন্টাল হুগলির কালীপুরে জ্যোতি আলু নশো থেকে হাজার টাকা কুইন্টাল হাওড়ার রামকৃষ্ণপুরের জ্যোতি আলু হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল তো বন্ধুরা এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবর জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন